আলহামদুলিল্লাহ, বুজুর্গানে মহতারাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দৌলতে ঈমান দান করেছেন এবং তারপরে কায়েম থাকার তৌফিক দান করেছেন। এর থেকে বড় নেয়ামত আর কিছু হইতে পারে না। কোরআন সুন্নাত দৃষ্টিতে এটা সবচেয়ে বড় নেয়ামত, ঈমান পাওয়া এবং মৃত্যু পর্যন্ত ঈমানের উপরে কায়েম থাকা, ঈমান নিয়ে দুনিয়া থেকে যাইতে পারা। কারণ ঈমান হাইজ্যাক করার জন্য তো মিস্টার ইবলিস বসে আছে, প্রত্যেকটা মোড়ে বসে আছে। আমরা কোন মূল্যবান জিনিস নিতে হলে কত সাবধানে নেই, গাড়ির মধ্যে কোথায় লুকাই নেওয়া যায়, চোর ডাকার জন্য খোঁজ না পায়, কত সাবধানতা। ওর থেকে বেশি সাবধানতা লাগবে নিজের ঈমানের ব্যাপারে, তা না হলে ঈমানের বিরুদ্ধে এত বেশি অপপ্রচার চালানো হইতেছে, এত বেশি, যেহেতু এখন ইসলামের দুর্দিন, ইসলামের দুর্দিন, সরাসরি বাতিল গুলো বাদ দিলাম, সরাসরি বাতিল যেগুলো কাদিয়ানি, শিয়া এগুলো বাদ দিলাম, আহলুল হাদিস, মওদুদি এগুলো বাদ দিলাম, যারা তাবলিগের জন্য জান মাল কুরবানি করে দিছে, জীবন ওয়াকফ করে দিছে, তারা এখন ওলামাদের জানের দুশমন। ওদের থেকে বড় কোন দুশ্মন ওলামাদের এখন দুনিয়াতে কেউ নেই, যারা দাবি করে আমরা এটা আছি। এদের থেকে ওলামাদের জানের দুশ্মন বর্তমান পৃথিবীতে আর কেউ নেই। অথচ ওলামাদের প্রতি বিদ্বেষ রাখা এটা কুফুর, ওতে ঈমান চলে যায়, ঈমান চলে যায়, সারা জিন্দেগীর আমল বরবাদ হয়ে যায়, স্ত্রী তালাক হয়ে যায়। এতদিন পর্যন্ত তারা ইকরামুল মুসলিমিন শেখায় আসছে, ইকরামুল মুসলিমিন, এখন এটা আর বলে না। যে কোন আদনা নিম্ন স্তরের মুসলমানকে সম্মান করত, তার হকটা আগে আদায় করতে হবে, এটা এখন আর বলতেছে না। কারণ এখন তো তারা কাতিলিন আলিমিন, ইকরামুল মুসলিমিনের জায়গায় কাতিলিন আলিমিন, ওলামা ইকরামের হত্যাকারী, এটা তারা একাধিক ভার প্রমাণ করছে। আমরা তো এই খালি টঙ্গী ময়দান জানেন, টঙ্গী ময়দান এই দু চার দিন আগে বসুন্ধরা এক মাদ্রাসায় তারা এরকম বহু ছাত্র শিক্ষকরে ফজরের নামাজের সময় রড দিয়ে পিটে রক্তাক্ত করে ফেলছে, কারণ মাথা ভাঙছে, কারো পাও। কিন্তু আমাদের সরকার কি বধির, না অন্ধ, না কাদের পক্ষে কাজ করতেছে, তারা সবসময় বাতিলের পক্ষে, কোন সময় হকের পক্ষে নেই, হকের পক্ষে নেই,
এইজন্য সারা দুনিয়ার কাফেররা প্রশংসা করতেছে আর সাহায্য দিচ্ছে, এরা ইসলামের গোড়া কাটতেছে, এটা আর কেউ পারবে না। তো বলতেছিলাম ইসলামের দুর্দিনের কথা, যে তবলিগের লোকেরা ওনার কল্পনাও করা যায়নি, আরে মতবিরোধ হয়ে গেছে, তারা সাহাদ সাহেবকে মানে, ওলামারা সাহাদ সাহেবকে সমর্থন করে না, এটা কোনো ব্যক্তিগত বিষয় না, ধর্মীয় বিষয়। তার কিছু ভুলের কারণে, যে ভুলগুলো তিনি প্রত্যাহার করেন নাই, এই জন্য ওলামারা ফতোয়া দিতে বাধ্য হয়েছেন যে এই ব্যক্তিকে এই অবস্থায় মান্য করা নাজায়েজ, মানতে হবে। ব্যক্তি বড় না, ইসলাম বড়, ইসলাম বড়। কত বড় বড় ব্যক্তি আসবে, আমরা কতক্ষণ মানবো তাকে, যতক্ষণ তিনি 100% হকের উপর থাকবে। যখন দেখা যাবে ওনার কথা কাজ কোরআন সুন্নার খেলাফ হইতেছে, শেষ। হ্যাঁ, তাকে বোঝানোর চেষ্টা করা হবে, তো বোঝে তো আলহামদুলিল্লাহ, না বুঝলে ওনার সাথে সম্পর্ক শেষ। প্রত্যেক দিন পড়তেছেন না ভেতরের নামাজে দোয়ায়ে কুনুত, সেখানে এটা ওয়াদা করা হইতেছে আল্লাহর সাথে, ওয়াদা করা হইতেছে কার সাথে, ওয়াদা তরুকু মাই আফজুরুকা, আল্লাহ তোমার নাফরমানি যে করবে তার সাথে আমি সম্পর্ক রাখবো না। তো এই একটা বিষয় নিয়ে ইখতিলাফ হয়ে গেছে, ঠিক আছে, ইখতিলাফ হয়ে গেছে, মতবিরোধ হয়ে গেছে, মতবিরোধ মতবিরোধের জায়গায়। তাই বলে হামলা করতে হবে, ওলামারা তো কোথাও হামলা করতে দেয় নাই তাদের উপরে, একটা ঘটনা দেখান ওলামারা তাদের উপরে হামলা করতে গেছিল, তারা এ পর্যন্ত টঙ্গী ময়দানে, তারপরে জামিউল উলুম ক্যান্টনমেন্টের সাথে একটা মাদ্রাসা, এবারে এখন যেটা করলাম বসুন্ধরা, তাজা ঘটনা দুই তিন দিন না, এইসব জায়গায় বহু ওলামায়ে নাম করে রক্তাক্ত করে, এদের ইমান নিয়ে তো সন্দেহ হইতে যাওয়ার। এই পরিমাণ ওলামা বিদ্বেষ যদি কারো কলবে থাকে, তার ইমান থাকবে কিনা এটা আল্লাহ ভালো জানেন। এত বড় দুর্দিন ইসলামের, এত বড় দুর্দিন। এই অবস্থায় আল্লাহ আমাদেরকে সবচেয়ে বড় দৌলত দান করলেন, এই দৌলতের ব্যাপারে আমাদের দায়িত্ব আছে। ইমান শিখতে হবে, একটা হলো কি, শিখতে হবে। তবলিগে তো ইমানের 100 ভাগের 1 ভাগ বলা হয়, ইমানের টোটাল কথাগুলোর 100 ভাগের আর 99 ভাগ আপনি কোথেকে শিখবেন, জীবন জিল্লা দিলেন, কোন লাভ নেই, আমি তো পুরো ইমান শেখারই নাই। আল্লাহ থেকে সবকিছু হয় এটা কইলে সবকিছু হয় না, 7টা পয়েন্ট আছে, প্রত্যেকটা পয়েন্টের শাখা প্রশাখা আছে, যেটা আমি কিতাবুল ইমানের মধ্যে লিখে দিছি। এই জন্য বারবার বলি, কেউ বলতেছে কোন তবলিগওয়ালা বলতেছে আমি ওলামাদের সাথে, কেউ বলতেছে আমি ইতাআতি, এই দুই তবলিগওয়ালার মধ্যে পার্থক্য কি? যদি আপনি এলেম না শেখেন, ওলামাদের থেকে কিছু না নেন, কোরআন সহি না করেন, নামাজের বশ না করেন, তাহলে আপনার মধ্যে ইতাআতের মধ্যে কি পার্থক্য? ইতাআতেও 6 উসুল কইতে আছে, আপনিও 6 উসুল কইতে আছে,
এর বাইরে আপনি কিচ্ছু জানেন না, খালি নাম দিচ্ছেন আমি ওলামা দেখাতে আছি, এইরকম থাকার কোন অর্থ নেই। এইরকম থাকা অর্থহীন, আপনাকে কোরআন সহি করতে হবে, ইমানের পুরো কথাগুলো জানতে হবে, নামাজের ট্রেনিং নিতে হবে, আত্মশুদ্ধির জন্য ওলামাদের কাছে যেতে হবে, ওলামাদের বয়ান শুনতে হবে। এটা কখনো যথেষ্ট না যে আপনি জীবন চিল্লার নাম দিয়ে চিল্লাই দিতে থাকলেন। আল্লাহকে তো কোরআনে একটাই আদেশ দিচ্ছেন, 30 পারা কোরআনে একটাই আদেশ দিচ্ছেন, দাওয়াতের কাজ করো, আর কোন আদেশ দেন নাই। তো সেগুলো আপনি কবে শিখবেন? যদি ওলামাদের সাথে ওঠা বসা না করেন, তাদের মজলিসে না যান, তো সব বাকি দিন আপনি কবে শিখবেন, কবে আমল করবেন? এজন্য অনেক ভাই ধোকার মধ্যে আছে, তাবলিগের নামে ধোকার মধ্যে আছে, দিনের এক অংশ শিখে মনে করতেছে আমি দিনদার, অথচ আল্লাহ বলেছেন উদখুলু ফিসসিলমি কাফা, তোমরা কামিয়াবি চাও আমার ইসলামের মধ্যে পুরাপুরি দাখিল হও, পুরাপুরি। তা তো পুরাপুরি দাখিল হয়নি, আংশিক দাখিল হয়েছে, আংশিক দাখিল হয়েছে, আর ধারণা করতেছে আমি পুরা দিনের উপর আছি। কিন্তু তার ধারণা কোরআন হাদিসের সাথে মিল নেই, ওলামাদের সোহবত ছাড়া কোনদিন আপনি দিন পাবেন। কোরআনের আয়াত ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াকুনু মাআস-সাদিকিন, হে ইমানদারগণ তাকওয়া অর্জন করো। কেমনে করবা? হক্কানি ওলামাদের সোহবত যাও, সাদেক হক্কানি ওলামা। এটা তেরা তাফসীর তো জানে না, ওই আবিধানিক অর্থ করে সাদিকিন মানে সত্যবাদী। আমরা তো সত্যবাদীর সাথে আছি। আরে তোমার মন গড়া তাফসীর করলে হবে? আসল তাফসীর কি? নবী আলাইহিস সালাম কি তাফসীর করছে এটা দেখো। তুই আবিধানিক অর্থ কইলা আমরা আছি সাদেকিনদের সাথে আছি। কিসের সাথে কি? তোমরা গুন্ডাদের সাথে আছো, তোমরা নাস্তিকদের সাথে আছো। তারা নাস্তিকদের সাহায্য না নিলে রাশেদ খান মেনন সংসদের মধ্যে হ্যাঁ এই তবলিগ নিয়ে কিভাবে আলোচনা করলো? তবলিগ নিয়ে এসে ওলামায়ে কেরামকে দোষারোপ করছে, তো বোঝা যায় তাদের সহযোগিতা চাইছে। গায়েব জানা লাগে না, ধোয়া দেখলে বোঝা যায় আগুন আছে। রাশেদ খানের বক্তব্য দিয়ে বোঝা যায় যে তোমরা কি করছো, তোমাদের থলের বেড়াল বের হয়ে আসছে। এরা এক জমানায় নাস্তিক ছিল, বামপন্থী রাজনীতি করত, মাঝখানে জুব্বা লাগাইছিল, কিন্তু আরবিতে একটা কথা আছে যে প্রত্যেকটা জিনিস আবার আসলের দিকে ফিরে যায়। মাঝখানে জুব্বা লাগাইছিল, আবার ওই বামপন্থী নাস্তিকদের দিকে ফিরে গেছে। আমার সাথে এক নাস্তিক তবলিগ নিয়ে একদিন ফোনে এক ঘন্টা তর্ক করছে, সাহেব সাহেবের কি দোষ, আপনারা তার বিরুদ্ধে কথা বলেন কেন? নাস্তিক আমার সাথে কোন সোনা কিস্তা করতেছে না, আমার সাথে তর্ক করছে। এখন বুঝলেন, এ হলো নাস্তিক, আল্লাহকেও মানে না, রসুলকেও মানে না, কোরআনকেও মানে না, কিচ্ছু মানে না। তার তবলিগের সাথে কি যোগাযোগ? মানে সাহেব ভুল করলো না ঠিক করলো, তার কি যোগাযোগ?
তো সে কার হয়ে আমার সাথে তর্ক করল? এই ইতাআত, এই ইতাআতিদের হয়ে সে কি করছে? আমার সাথে এক ঘন্টা ঝগড়া করছে, আমি জবাব দিচ্ছি আলহামদুলিল্লাহ। তো আল্লাহ তাআলা আমাদেরকে যে ঈমান দান করছেন, এই ঈমান শিখতে হবে, এটাকে শিরিক মুক্ত করতে হবে। করোনায় বহুত লোক বেঈমান হয়ে গেছে, যারা মনে করছে এটা সংক্রামক, ওর কাছে গেলে লাভ দিয়ে হ্যাঁ ওই ভাইরাস আমার শরীরে আসতে পারে, এদের সব ঈমান নষ্ট হয়ে গেছে। মানে কোরআনও বলতেছে এটা সংক্রামক না, কোরআন 10 পারা সূরা তাওবা, তাফসীর দেখেন আপনারা, আল্লাহ বলতে কোন কিছু তোমাকে ক্ষতি করতে পারবে, আমার ফয়সালার বাইরে, আমার লেখনের বাইরে কোন কিছু তোমাকে ক্ষতি করতে পারবে। আর বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে লা আদওয়া, শব্দিক অর্থ হলো কোন সংক্রামক নেই, কোন সংক্রামক ব্যাধি নেই। দুর্বল ঈমানদার জন্য নবী দিয়ে পরহেজ করতে কইছেন, দুর্বল ঈমানদার জন্য, সবার জন্য না। এই জন্য তিনি কোথাও বলেছেন তোমরা ওই এলাকায় দাখিল হয়েও না, কারণ যদি হয় আর তুমি মনে করো এই এলাকায় কেন আসলাম, তাই হয়েছে, তখন ঈমান নষ্ট হয়ে গেল, হয়েছে তো আল্লাহর উপর। এইগুলো কমজোর মুমিনদের জন্য। আর এক হাতে যে কইছেন এই ধরনের ব্যাধিওয়ালাদের থেকে, কুষ্ঠ রোগীদের থেকে এরকম দূরে থাকো, যেমন বাঘ বা সিংহ থেকে দূরে থাকো। অথচ আর এক হাতে পাওয়া দিতে তিনি একজন কুষ্ঠ রোগীকে নিজের প্লেটে বসাইলেন, নিজের প্লেটে, এক প্লেটে, সংক্রামক নেই কিন্তু মারা করছে কার জন্য? দুর্বল মমিনের জন্য। দুর্বল মমিন তো ওর সাথে খায়, আর ওর এটা হয় ওই যে ওর সাথে খাইছিলাম। এই জন্য এই করোনা দিয়ে আল্লাহ বিরাট পরীক্ষা নিলেন, দাজ্জালকে দিয়েও পরীক্ষা নেবেন, দাজ্জালকে বিরাট ক্ষমতা দিবেন, সেখানে তো গণহারে ফেল। করোনায় আমরা বাস করতে পারলাম না, ভালো ভালো টুপি দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, পাগড়িওয়ালা, ভালো ভালো, তারা পর্যন্ত সংক্রামক বিশ্বাস করে, বিশ্বাস করে। আর বিশ্ব স্বাস্থ্য সংস্থা যা কইছে এগুলো অক্ষরে অক্ষরে মানে। বহু ডাক্তার আছে তারা এই করোনার পর থেকে বাড়ির থেকে বের হয়নি, বাড়ির থেকে বের হয়নি, সবচেয়ে এরা ভয় পেয়েছে। দু চারজন বাদে, দু চারজন ইমানদার ডাক্তার বাদে সবচেয়ে এই ডাক্তার গ্রুপটা ভয় পেয়েছে। আমার পাশে এক ডাক্তার আছে, সে একদম দরজা জানলা বন্ধ করোনার জন্য, কিন্তু কোন লাভ হয় নাই। কয়েকদিন আগে তার পুরো খানদান করোনা হয়ে গেছে, কোন রুগী দেখে না, কোন দরজা জানলা খোলে না, কি লাভ হলো? তো ঈমান নষ্ট হয়ে গেছে, তার পরীক্ষা পাশ করেনি।
তো ইমানকে শেরেক মুক্ত করতে হবে, ইমানকে মজবুত করতে হবে। তিন নম্বর দায়িত্ব ইমানকে, আমরা যত মানুষকে ইমানের কথা বলবো ইমান মজবুত হয়ে যাবে, ইমান মজবুত হবে, বলতে হবে, বলা ফরজ। নিজের ঘরের থেকে আরম্ভ করে যতদূর তৌফিক আছে বলতে হবে। আর চার নম্বর দায়িত্ব এটাকে মৃত্যু পর্যন্ত এর উপরে কায়েম থাকা। ইমানের ব্যাপারে কটা দায়িত্ব হলো, ইমানকে খাঁটি করো, হ্যাঁ মানে ইমানের মূল পয়েন্ট গুলো শিখো, ইমানকে শেরেক মুক্ত করো, ইমানকে মজবুত করো। মজবুত কসুর পাতার পানির মতো না, দুনিয়া উল্টাই যাবে, মমিন তার বিশ্বাস থেকে উল্টাবে না, তাকে ফাঁসি দিতে পারবেন, তাকে তার বিশ্বাস থেকে হটাইতে পারবেন না, ফাঁসির কোন পরোয়া করে না, সে ইমানের উপরে কায়েম থাকবে। ওটা তিন নম্বর। চার নম্বর বলছি কায়েম থাকা, আপনি ইমান আনবেন, আবার মন্দির দিয়ে বায়ানও দিবেন, আবার যে বলেন যে যীশু খ্রিস্ট আমাদের পিতা, যীশু খ্রিস্ট আমাদের পিতা, আমাদের নেতারা যা করে খ্রিস্টানদের বড়দিনে যায় এই যীশু খ্রিস্টর পক্ষে বয়ান করে, যেখানে যায় তাই বয়ান করে, সবাই শুকুর খাইতেছে এও শুকুর খায়, নিজের কোন আদর্শ নেই। নবীদিতে মুসলমানদের জন্য আলাদা আদর্শ দিয়ে গেছে, এরপরে নেই, এটা আজকে আমাদের পেরেশানির মূল কারণ। কায়েম থাকতে, কায়েম থাকতে গেলে আপনাকে হক্কানি উলামায়ে কেরামের সাথে জুড়ে থাকতে হবে। নতুন কিছু সামনে আসলেই জিজ্ঞাসা করতে হবে, হুজুর এমন একটা কথা শুনলাম এটা কি, জিজ্ঞাসা করতে হবে। আপনার মৃত্যু পর্যন্ত মুরব্বী থাকতে হবে, শায়খ থাকতে হবে, শায়খ বাদ দিলাম, একজন হক্কানি আলেমের নেতৃত্বে আপনার জীবন চালাইতে হবে, তাকে জিজ্ঞেস করতে হবে। খালি তার সাথে চা খাওয়ার সম্পর্ক এতে কোনো কাজ হবে না, মাঝে যান উনি চা কফি খাওয়াই দেয় এতে কোনো ফায়দা হবে না, ওনার কাছে আপনার অন্তরের হালাত জানাইতে হবে। অনেক নতুন নতুন জিনিস আছে, ইসলামের এই অবস্থা দেখে মুসলমানদের তবলিগে দুই গ্রুপ করে দেওয়া হয়েছে, এর মধ্যে ইহুদিদের ষড়যন্ত্র আছে, হিন্দুদের ষড়যন্ত্র আছে, আরো আছে। আমাদের দেশ কম দায়ী না, কোন অংশে কম দায়ী না, এসব দেখে নাস্তিকরা খুব লাফাইতেছে যে আমাদের সময় এসে গেছে, শুধু বাংলাদেশে বসে না, তারা লাফাইতেছে বাংলাদেশে বসে না, তারা লাফাইতেছে কেউ লন্ডনে, কেউ আমেরিকায়, শত শত চ্যানেল খুলছে, খুলে ওইখান থেকে নাস্তিকতার প্রচার করতেছে। আর আমাদের ছেলে পেলে বেইমান হয়ে দিতেছে, ওইগুলো শোনে তো খুব যুক্তিযুক্ত মনে হয়, ভালো যুক্তি তো, এলোক তো সঠিক যুক্তি দিচ্ছে, নাস্তিকদের যুক্তি খুব বুঝে আসে, যদিও ভুল আমাদের কাছে বললে আমরা বুঝতে পারি ভুল কোন জায়গায়, আপনার কাছে বললে তো বুঝতে পারবেন না। যেমন নাস্তিকরা বলে যে সমস্ত মুসলমান জঙ্গি, নাউযুবিল্লাহ, কেন
মুসলমান যখন তো সে কোরআন মানে, কোরআন যখন মানে তো কোরআনের সুরে তওবা আছে, আর তওবার মধ্যে জিহাদের নির্দেশ আছে, তোমরা কাফেরদের সাথে জিহাদ করো, ব্যাখ্যা আছে ওখানে। তাহলে মুসলমান কোরআন মানে কোরআনে সুরে তওবা আছে, সুরে তওবায় জিহাদ করার নির্দেশ আছে, ও যখন মুসলমান তো এটা মানে, এটা যখন মানলো তো কি হয়ে গেল, জঙ্গি হয়ে গেল। আর আপনি এই যুক্তি কাটবেন কেমনে? আপনার যদি কোন ওলামার সাথে ওঠা বসা না থাকে আর নিজের পণ্ডিতগিরি দিয়ে নিজের ইমান রক্ষা করতে চান, আপনি পারবেন না। ওলামাদের কাছে যান, ওনারা এক কথায় নাস্তিকদের দলিলকে উড়াই দিবে। তারা বলবে তওবাতে জিহাদের নির্দেশ আছে, কিন্তু সেটা জনগণকে বলা হয়নি, জনগণকে বলা হয়নি। ইসলামী রাষ্ট্র যারা চালাবে তাদেরকে আল্লাহ বলছে, তোমরা মুসলমানদেরকে নিয়ে, হ্যাঁ কাফেররা যখন ইসলামের ক্ষতি করে তো এটা বন্ধ করার জন্য জিহাদ করো। তো সূরা তওবার জিহাদের আদেশটা কার জন্য? ইসলামী রাষ্ট্রপ্রধানের জন্য, আপনার আমার জন্য না। হ্যাঁ, যে ইসলামী রাষ্ট্র কায়েম হয় আর রাষ্ট্রপ্রধানের আদেশ দেয় তো আমাদেরও দায়িত্ব আসবে। তো এই মুহূর্তে তো আমরা না, এর মধ্যে এ তো আমাদের জন্য না। গত সপ্তাহে বলছিলাম সোয়ারে হাত কাটতে কইছে, আপনারা আমাদের কইছে হাত কাটতে? এটা ইসলামের দণ্ডবিধি, রাষ্ট্রকে বলছে। ওরা এই আয়াতগুলো নিয়ে পাবলিকের সাথে লাগায় সব মুসলমান জঙ্গি। এই জন্য ওলামায়ে কেরামের সোহবত ছাড়া আপনি ঈমান রক্ষা করতে পারবেন না। এমন প্যাচ দিবে কোরআন হাদিস দিয়ে, এমন প্যাচ দিবে, এমন প্রশ্ন করবে, সবকিছু আল্লাহ বানাইছে, ভালো কথা সব আল্লাহ বানাইছে। তো আল্লাহকে কে বানাইছে? হাদিস আসছে, তারা এই প্রশ্ন করবে। আল্লাহ যদি বানানো যায় তো সেটা আল্লাহ হয় কিভাবে? আল্লাহ যদি বানানো যায় আল্লাহকে কে সৃষ্টি করছে? আল্লাহকে সৃষ্টি করা যায়? কিন্তু পরিষ্কার বলছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। লাম ইয়ালিদ, আমি কাউকে জন্ম দেই নাই, মানে আমি কারো পিতা না। ওয়া লাম ইউলাদ, আমাকেও জন্ম দেওয়া হয় নাই। আল্লাহ তো অনাদি অনন্ত, যার কোন শুরু শেষ নেই, তো তার আবার কে সৃষ্টি করছে? এই প্রশ্ন আসলো কোত্থেকে? বেহুদা প্রশ্ন। ওদেরকে জিজ্ঞেস করেন, তোমরা যে নাস্তিকতার প্রচার করতেছ, এত কষ্ট করতেছ, তোমাদের লাভটা কি? নাস্তিকদেরকে জিজ্ঞেস কর, নাস্তিক বানাই দিছ, মানুষকে বেঈমান বানাই দিছ, লাভটা কি? এর আসল জবাব এই, আসল জবাব কিন্তু ওরা দেয় না। আসল জবাব হলো এই, এতে আমরা অমুসলিমদের থেকে বিরাট সুবিধা পাইতেছি, অমুসলিমদের থেকে বিরাট সুবিধা পাইতেছি, কোটিপতি হয়ে যেতেছি। আর পরকালে যখন দোজখে যাবই তো কিছু বন্ধু বান্ধব সাথে সঙ্গী আমার সাথে নিয়ে নিলাম আর কি, দলে বলে একসাথে দেখো যে মিছিল করবে। তোমার মিছিল আল্লাহ ভয় পায়, এলা আসল জব। কিন্তু কোন নাস্তিক কিন্তু স্বীকার করবে না যে আমরা মানুষকে নাস্তিক বানাই, স্বীকার করবে না।
ওরা বলবে আমরা নাস্তিক বানাই না, আমাদের টার্গেট হলো মানুষকে মুক্ত চিন্তার অধিকারী বানানো, মুক্ত চিন্তার অধিকারী বানানো। তুমি স্বাধীনভাবে চিন্তা করো, তুই ছোটকাল থেকে এই পর্যন্ত কত কথা শুনে আসছো, সব বাদ দাও, কত কথা দেখে আসছো সব বাদ দাও, কত কিতাব পড়ে আসছো সব বাদ দাও, সব বাদ। এবার তুমি তোমার নিরপেক্ষ ব্রেন দিয়ে চিন্তা করো কাজটা ঠিক কিনা, সব বাদ দিতে হবে, দিয়ে নিরপেক্ষ চিন্তা করতে হবে। এই নিরপেক্ষ চিন্তা করা, স্বাধীন চিন্তা করা, আমরা এটা শেখাই, এর জন্য মানুষকে উদ্বুদ্ধ করি। এতে মানুষরা অনেক জ্ঞানী হয়ে যায় এবং সে নিজের বুদ্ধিতে বুদ্ধিতে ইনসাফ প্রতিষ্ঠা করে। নিজের বুদ্ধি দ্বারা কি করে, তাদের দাবি ইনসাফ প্রতিষ্ঠা করবে, সে তো হায়ান জানার থেকেও নিচে, কুকুর থেকেও নিচে, সে কি ইনসাফ প্রতিষ্ঠা করবে? একটা কুকুর তার মালিককে চিনে, একটা গরু তার মালিককে চিনে, একটা ঘোড়া তার মালিককে চিনে। তুমি ইনসান হয়ে তোমার সৃষ্টিকর্তাকে চিনলে না, তো তুমি তো কুকুরের নিচে, তুমি কিভাবে ইনসাফ কায়েম করবা, ভালো জিনিস কায়েম করবা? সূরা আনামে তোমার সম্পর্কে বলা হয়েছে যে এই লোকগুলো চতুষ্পদ জন্তুর মতো, তার থেকেও নিচে। তাছাড়া এই যে মুক্ত চিন্তার কথা বলতেছে, তাদের দ্বারা ঢালাও ভাবে করতেছে সব জায়গায়, আল্লাহর ব্যাপারেও চিন্তা করতেছে, কোরআন ঠিক কিনা এটাও চিন্তা করতেছে, চিন্তা করতেছে, সব অস্বীকার করে বসে আছে। অথচ নিজের বাপের ব্যাপারে কি স্বাধীনভাবে চিন্তা করা হয়? নিজের বাপের ব্যাপারে স্বাধীনভাবে চিন্তা করা হয় যে আমি যে বেটারে বাপ ডাকতেছি, এটাকে আসলে আমার বাপ? এটা ডিএনএ টেস্ট করতে হবে, কিন্তু টেস্টে এটা টেকে তাহলে ওনাকে বাপ না। কয়জন নাস্তিক তার বাপের সাথে ডিএনএ টেস্ট করছে? এখানে তো স্বাধীন চিন্তা করে না, বাপরে তো বাপ ডাকতেছে, বাপ তো সৃষ্টিকর্তা না, জনক। আর আল্লাহ কি বাপের ব্যাপারে স্বাধীন চিন্তা করো না, তাহলে আল্লাহর ব্যাপারে কেন করতেছো? আল্লাহ কোরআনে জায়গায় জায়গায় মানা করছে, ইউমিনুনা বিল গায়ব, না দেখে বিশ্বাস করো, যুক্তি ছাড়া বিশ্বাস করো। আল্লাহ বলে দিচ্ছে হেদায়াত পাওয়ার জন্য প্রথম শর্ত যুক্তি, কোন যুক্তি নেই, কোনো কিছু নেই, কিন্তু তোমাকে বিশ্বাস করতে হবে, আমার আল্লাহ কইছে এটা ঠিক। তোমার কি আছে ব্রেন? কোরআনে বলা হয়েছে মা উতি তুমিনা লিলমি ইল্লা কালিলা, তোমাদেরকে তো যত কিঞ্চিত এলেম দেওয়া হয়েছে, যত কিঞ্চিত এলেম দেওয়া হয়েছে, তুমি আল্লাহকে পাইবা বুঝবা কেমনে? মূসা এবং খাজির আলাইহিস সালাম যখন নদী পার হইতেছিলেন, এটা লম্বা কিসা কোরআন শরীফে আছে, তারা পাখি এসে ওই নগর কিনারে বসছিল, বসে সাগরের মধ্যে ঠোকর মারছিল, তো খাজির আলাইহিস সালাম বললেন হে মূসা, তোমার আর আমার যে এলেন, তুমি রসুল আমি খাজির, আমাদের দুজনের যে এলেম আছে আর আল্লাহর এলেম আছে, পার্থক্য কি? এই পুরা সাগরের পানি এটা মনে করে আল্লাহর এলেম, আর এই পাখি ঠোঁটে যেটুকু আসছে এটুক কি? আমাদের দুইজনের এলেম। এই এলেম দিয়ে আপনি আল্লাহকে নিগবেষণা করতেছেন। পিপড়ায় যদি চিন্তা করে
যে এই বিশ্বটা চলতেছে কিভাবে, আমেরিকা চলতেছে কিভাবে, পিঁপড়া চিন্তা করতেছে। তো পিঁপড়ার মাথায় কি আসবে, ওর মাথা কতটুক আর দুনিয়া কতটুক, আল্লাহ আসমান জমিন কতটুক, ওরা তো কিচ্ছু মানে না, আসমানও মানে না, কিচ্ছু মানে না, সব অস্বীকার। কিন্তু ওলামাদের কাছে আসলে ওই আয়াতে আছে আল্লাহ তাআলা আসমানকে আটকায় রাখছেন যাতে করে পৃথিবীর উপরে না পড়ে, তোমরা ধ্বংস না হও। এখানে যুক্তি খাটাই দিছে যে আসমানই তো নেই, তাহলে কি পড়বে। আর এক যুক্তি দেয়, পৃথিবী তো চলতেছে, তো কোন জায়গায় পড়বে। এগুলো ফালতু কথা, কে আমাদের যদি আসমান ভেঙে পড়বে, গ্রহ নক্ষত্র সব পড়বে এই জমিনে এসে, সেদিন তোমার বুঝে আসবে নাস্তিকদের যেগুলো আছে কিনা। এখন তুমি পাইতেছো না বলে অস্বীকার করে দিস। তো আল্লাহ সম্পর্কে প্রশ্ন করা যাবে না। কোরআনের বিভিন্ন জায়গায় আছে, 17 পারায় আছে সূরা আম্বিয়া, লা ইউসআলু আম্মা ইয়াফআলু, আল্লাহর কোনো কথা কাজ নিয়ে আপত্তি করার অধিকার তোমাদেরকে দেওয়া হয় নাই, আল্লাহর কোনো কথা কাজ নিয়ে আপত্তি করার কোন অধিকার। লা ইউসআলু আম্মা ইয়াফআলু, কোরআন শরীফ খোলে দেখেন, এখানে গবেষণা করতেছে, বেঈমান হয়ে গেছে। এই কলেজ ভার্সিটি, ইংরেজদের সিলেবাস, ব্রিটিশ সিলেবাস, এটা এখন হয়ে গেছে নাস্তিক তৈরির কারখানা, নাস্তিক তৈরির কারখানা। এদেশে হাজার হাজার তসলিমা নাসিন আছে, এই মুহূর্তে বাংলাদেশে মনে করেন লক্ষ লক্ষ তসলিমা নাসিন আছে, কিন্তু মুখ খুলতেছে না। যদি আমি মুখ খুললে তো আমারও কলকাতাতে বসে থাকতে হবে। এর দেশে আর থাকা যাবে না, যাবজ্জীবন জেল হয়ে যাবে। মানে এর দেশে ইংরেজি পড়ে তারা দিন পায় নাই, ওলামাদের কাছে আসে নাই, সব নাস্তিক। আর যারা ইংরেজি পড়ে কিন্তু তারা মাশাআল্লাহ তবলিগে যায়, ওলামাদের বয়ানে বসে, ওলামাদের সাথে মহাব্বত রাখে, আল্লাহ ওদেরকে হেফাজত করছে। ওরা স্কুল কলেজে পড়লো, ওরা কি কোন মেয়ের সাথে সম্পর্ক নেই, ওই ছেলেগুলো কোন মেয়ের সাথে অবৈধ সম্পর্ক নেই, এরকম অনেক ফেরেশতাও হইবেন যার চরিত্র অনেক উন্নত, অনেক উন্নত। এক যুগ ছিল স্কুলের মধ্যে সারারা তাহাজ্জুদ পড়ছো কেনা কৈফিয়ত দিত, তাহাজ্জুদ পড়ছো কেনা। তারপর একটু ঢেলা হয়ে গেল, তাহলে তাহাজ্জুদের কৈফিয়ত দিত না, নামাজ পড়ছো কিনা এই কৈফিয়ত দিত স্কুলে সারেরা। আর এখন তো এগুলো জিজ্ঞেস করা নিষেধ, কোন সার যদি জিজ্ঞাসা করে ওই সার নিজে জঙ্গি হয়ে যাবে। কত বড় ইসলাম বিদ্বেষী সিলেবাস পরিবেশ তৈরি হয়েছে। তা আল্লাহ সম্পর্কে প্রশ্ন করার কোন অধিকার নেই। তো আমি বলতেছিলাম ইমানকে হেফাজত করতে হবে, হেফাজত হয় না কিসের দ্বারা, এটা হাদিস কোরআনে পাওয়া যায়, ওয়াস ওয়াসা, ওয়াস ওয়াসা মিন শাররিল ওয়াসওয়াসিল ফান্নাস। এই ওয়াস ওয়াসার বাংলা হলো কুমন্ত্রণা,
বাংলা কি শয়তানের কুমন্ত্রণ। আপনার দিলের মধ্যে আসতে থাকবে শয়তানের কুমন্ত্রণা, আপনার দিলের মধ্যে আসতে থাকবে। আসলে কি আল্লাহ আছে? নাউযুবিল্লাহ। আসলে কি জান্নাত জাহান্নাম আছে? আসলে কি কবর আযাব আছে? আসলে কি কিয়ামত হবে? আল্লাহকে কে সৃষ্টি করছে? এগুলো হলো শয়তানের কুমন্ত্রণা, এটা দিলের মধ্যে আসতেই থাকবে। এর ভালো দিক আছে, খারাপ দিকও আছে। ভালো দিক কি? কুমন্ত্রণা আসা ইমানের আলামত। কারোর দিলের মধ্যে কুমন্ত্রণা আসা কি? আপনার দিলে ইমান আছে বলেই শয়তান কুমন্ত্রণা দিচ্ছে। খালি ঘরে কি চোর ঢোকে না মাল থাকলে ঢোকে? আপনার ঘরে মাল আছে বলেই শয়তান ঢুকতেছে। কোন কাফেরকে শয়তানে অসহস্তা দেয় না, কুমন্ত্রণা দেয় না। কেন? ও তো শয়তানের দলে চলে গেছে, এরকম চাবি দিছে যে ও শয়তান থেকে উপরে চলে গেছে। ফেরাউন খোদাই দাবি করছিল, আমি খোদা, কিন্তু শয়তান তো কোনোদিন কি করেনি, খোদাই দাবি করেনি। তাহলে এমন চাবি দিছে যে বনি আদম শয়তান থেকেও অ্যাডভান্স হয়ে গেছে। এই অসহসা এর ভালো দিক কি? ইমানের আলামত, কোন কাফেরকে দিবে না। খারাপ দিক কি? খারাপ দিক হলেই অসহসা সম্পর্কে শরীয়তের নির্দেশ আছে। নির্দেশ হলেই শয়তান যখন অসহসা দিবে, তোমার প্রথম কাজ হলো আউযুবিল্লাহ পড়ো, দ্বিতীয় কাজ হলো আমানতু বিল্লাহি ওয়া রাসূলিহি পড়ো, তিন নম্বর কাজ হলো বাম দিকে তিনবার থু 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 করো। কারো গায়ে থু দিয়েন না, এমনি থু থু করো। চার নম্বরে এই চিন্তাটা ব্রেক করো, অন্য চিন্তা শুরু করো। এই চিন্তাটা আল্লাহকে কে সৃষ্টি করছে, ব্রেক করো। হাদিসে বলে দেওয়া হয়েছে, সব হাদিসে বলে দেওয়া হয়েছে। এখন আপনি যদি ওলামাদের সাথে ওটা ভাষা না থাকে তো কে বলবে আপনাকে? তো অসহসা সম্পর্কে শরীয়তের নির্দেশ এটা আসবে, তুমি এই কাজগুলো করবা, আর অসহসার দিকে ভুরুক্ষেপ করবে না, অসহসার দিকে ভুরুক্ষেপ করবে না। তোমার উজুতে অসহসা দিবে, এই মেয়ে কোনোই দেওয়া নাই, তুমি আওয়াজ দেবা না। তুমি বলবা না আমি অসম্পূর্ণ উজু দিয়ে নামাজ পড়ব। তোমার নামাজে অসহসা দিবে, এই তুমি তো তৃতীয় রাকাতে এক সেজদা করছো, তৃতীয় রাকাতে হাত দিতে বলা হয়েছে, তুমি বলে দাও ইবলিসকে আমি এই অসম্পূর্ণ নামাজ পড়ব, কিন্তু তোমার কথা শুনে নামাজ দৌড়াব না, তোমার কথা শুনে নামাজ দৌড়াব না। শয়তানের অসহসায় কর্ণপাত করা যাবে না, কোন ওটাকে গুরুত্ব দেওয়া যাবে না, দেম কেয়ার, কোন গুরুত্ব দেওয়া যাবে না, কোন পাত্তা দেওয়া যাবে না। বরং মনে মনে খুশি হন, আমার ভিতরে ইমান আছে, আমার ভিতরে কি আছে, ইমান আছে, যে কাজে কাজ করেন। তো কিছুদিন পরে শয়তান আপনাকে আর অসহসা দিবে না, দেখো তো এই লোকটারে যত অসহসা দেই কাম কিছুই হয় না, খেলে আমার সময় লস, আর দেবেন। বিশেষ করে মানুষ প্রথম যখন দিনের লাইনে আসে তবলিগ করে বা যে কোনো ভাবে, তখন তাকে এত বেশি অসহসা দেয়
ও অনেকে তো আত্মহত্যা করে ফেলে, কয়লাশে চিল্লা দিয়ে আসছে এর বেশি অস্ত্রতা দিবে, তখন সে ঘাবড়াই যাবে। তো আমি তো আগেই ভালো ছিলাম, যখন মদ খাইতাম গাঁজা খাইতাম তখন তো আমার এই চিন্তা আসতো না যে আল্লাহকে কে সৃষ্টি করছে, এখন চিল্লা দিয়ে আসলাম এখন এই এই চিন্তা হয় কেন? তাহলে আমার আগেরটা ঠিক ছিল, ওই গাঁজা খুরিটা কি ছিল আর তবলিকটা ঠিক না? নাউজুবিল্লাহ। এই যারা দিনের লাইনে আসে নতুন করে ওদেরকে বেশি অসহায়তা দেয়, এটাকে কোনো পাত্তা দেওয়া যাবে না, পাত্তা দিলেই বিবাদ আছে, অসহায় পাত্তা দিলেই শেষ পর্যন্ত আপনাকে বেঈমান হইতে হবে। অসহায়কে পরোয়া করলে কি হইতে হবে? কেন আপনি অসহায়কে গুরুত্ব দিবেন? তো শয়তান যে চিন্তা আপনার মাথায় ঢুকাইছে আপনি ওইটা নিয়ে চিন্তা করবেন? এই যে আমার মাথা আসলো আল্লাহকে কে বানাইছে এর তো চিন্তা করা দরকার, আসলে কে বানাইছে, আসলে কে বানাইছে? আপনি ওই চিন্তায় মগ্ন হয়ে গেলেন, কিছু বই পুস্তক কিনে আনলেন নাস্তিকদের, সেখানে কি লিখছে? এই আপনি চলে গেলেন বেঈমানের লাইনে, কোন লাইনে চলে গেলেন? বেঈমানের লাইনে। ওই যে কথাগুলো আমরা মাথায় দিছিল, কবর আজাব কি আছে, জান্নাত জাহান্নাম কি আছে, এটা যে আপনি গ্রহণ করছেন এবং ওইটা নিয়ে চিন্তা শুরু করছেন, এই আপনি মরছেন, ওই চিন্তা আপনাকে কাফের বানাই ছাড়বে। কি বানাবে? কাফের বানাই ছাড়বে, বেঈমান বানাই ছাড়বে, ওই চিন্তাই করা যাবে না। আমি হাদিস শোনাইছি হুজুরে ওই চিন্তা বন্ধ করতে বলছেন, বন্ধ করে আউযু বিল্লাহ পড়ে আমানতু বিল্লাহ পড়ে থুতু করে অন্য চিন্তা করতে বলছেন, ওটা নিয়ে চিন্তা করা নিষেধ, চিন্তা করা নিষেধ, আল্লাহকে নিয়ে চিন্তা করা নিষেধ। রসুল সত্য নবী, রসুল কি? সত্য নবী। দুনিয়ার বড় বড় কাফেররা বই লিখছে যে বিশ্বের শ্রেষ্ঠ মানুষকে তার তালিকা করছে, কাফেররা মুসলমান না, সেখানে এক নম্বর দেখাইছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাফেররা এই বই লিখছে, একজন না কয়েকজন। আরে নাস্তিকরা বলতেছে উনি নবী হওয়া তো দূরের কথা, ওনাকে একজন মানুষ বলে স্বীকৃতি দেওয়া যাবে না, উনি একজন সন্ত্রাসী, নাউযুবিল্লাহ। তারা বলতো ওনাকে মানুষ বলা যাবে? এই শিখছো তুমি, ধিক তোমার পড়াশোনার উপর, নবীদের সম্পর্কে এই কথা বলতেছে। কোরআন কিন্তু সে 10 বার খতম করছে, আপনি যা কোরআন জানেন আপনার থেকে অনেক বেশি কোরআন ওরা জানে, কোরআন পড়তে পারবে না, তরজমা গুলো মুখস্থ করছে এটা প্রতিহত করার জন্য, বাতিল করার জন্য। ওদের সাথে তর্ক করতে যাবেন না, আপনি পারবেন না, সাধারণ কোন আলেমও পারবে না, সাধারণ আলেম ওদের সাথে পারবে না, ভালো আলেম লাগবে জোরে ফাঁকটা বের করতে পারে যে তুই এইখানে ভুল করতেছ, এই আয়াতের এই তফসির না, কোরআন নিয়ে আপত্তি করতেছে, মুহাম্মাদের লেখা, নাউযুবিল্লাহ মুহাম্মাদের লেখা, অথচ এই কোরআন নিয়ে নবীদের হায়াতে 4 বার চ্যালেঞ্জ করা হয়েছে, 4 বার প্রথম বললো যে এই কোরআনের মতটা কোরআন, কারণ ওটা ছিল সাহিত্যের সবচেয়ে শ্রেষ্ঠ যুগ, আরবি সাহিত্যের যে উন্নতি ওই সময় হয়েছে ওটা ওর আগেও হয় নাই পরেও হয় নাই এখনো না, সাহিত্যের চরম উৎকর্ষ জামানা ওইটা, তুমি এত সাহিত্য জানো, আর মুহাম্মদ তো উম্মি, জীবনে কারোর কাছে একটা অক্ষর পড়ে নাই,
এটা যদি তার লেখা হয় তো তোমরা তো পড়াশোনা করছো, তোমরা সারা দুনিয়ার তোমাদের সাহায্যকারীদের দেখো, দেখে একটা কোরআন আনো। দ্বিতীয়বার চ্যালেঞ্জ করা হয়েছে, আচ্ছা ঠিক আছে পারলাম না, দশ আয়াত নিয়ে আসো, কোরআনের দশ সূরা নিয়ে আসো। লাজবাব। তৃতীয়বার চ্যালেঞ্জ করা হয়েছে, কোরআনে সবচেয়ে ছোট সূরা যেটা, সবচেয়ে ছোট সূরা সূরা কাউসার, কুল আল্লাহু আহাদ, এইরকম একটা সূরা তোমরা মানো। এই মানের আরবের সমস্ত সাহিত্যিকরা মিলে মাসকে মাস গবেষণা করে শেষ পর্যন্ত বসে সম্ভব না। এর মধ্যে যে বাল্লাগাত ফাসাহাত আছে, অলঙ্কার শাস্ত্র আছে, এগুলো খেয়াল করে এরম সূরা বানানো সম্ভব না। সর্বশেষ চ্যালেঞ্জ করা হয়েছে, ফালিয়াতু বি হাদিসিম মিছলিহি ইন কুনতুম সাদিকিন, তোমরা এই কোরআনের একটা আয়াতের মতো আয়াত নিয়ে আসো। পয়লা পুরা কোরআন, তারপরে দশ সূরা, তারপরে ছোট সূরা, তারপরে একটা বাক্য। এবং এই চ্যালেঞ্জ নয় মাস ছয় মাসের জন্য না, কেয়ামত পর্যন্ত জন্য, এখনো বহাল আছে। কিন্তু এই চ্যালেঞ্জে কেউ আসে না, তারা ইসলামের ক্ষতি করতেছে, তারা সূরা বানাই দিক, ইসলামকে মিথ্যা প্রমাণ করে দিক, নাউজুবিল্লাহ, কিন্তু ওই লাইনে যাবে না, সম্ভবপর না। তাহলে এটা মুহাম্মাদের লেখা হলো কেমনে? মুহাম্মাদের লেখা হলে তো তোমরা এর থেকে ভালো বানাতে পারতে। তোরা যা বলে সবই ভিত্তিহীন, সবই ভিত্তিহীন। মা আয়েশাকে বিয়ে করছে, বাল্য বিবাহ করছে, মানবাধিকার লঙ্ঘন করছে। আমি বলছিলাম যে জাতির পিতা কত বছরের মেয়েকে বিয়ে করছিলেন? আট বছরের মেয়েকে। তো উনি তো মানবাধিকার লঙ্ঘন করছে, যাও যাই বলো, পিঠে চামড়াও থাকবে না। কিসের বাল্য বিবাহ? মা আয়েশা তাকে যে বিবাহ করছেন আল্লাহর নির্দেশে, এবং তিনি বালেগ হওয়ার পরেই নবীজির কাছে আসছেন। তার বাপে তখন নবীজিকে খবর দিচ্ছে যে আমার মেয়ে বালেগা হয়ে গেছে, মেয়েরা সর্বনিম্ন নয় বছরে বালেগা হয়, এর নিচে হইতে পারে না। আর 55 বছর পরে তাদের আর মেয়েজ থাকে না, ওই জিন্দগি শেষ, 9 বছর থেকে 55। তো ওনার বাপে খবর দিছে, তখন হুজুর তাকে উঠে আসছে, বাল্য বিবাহ কি হইল? তোমরা 18 পর্যন্ত নিয়ে গেছো, 18 নিচে হইলে বাল্য বিবাহ, তা পাইছো কোথায়? এটা এটা প্রুফ করো, দলিল দাও। হে নাস্তিক জানোয়ারের দল, দলিল দাও। 18 বছর আগে হলে বাল্য হবে, বিভিন্ন দেশে আইন আছে, 13 বছরের বিবাহ দেওয়া যাবে, 12 বছরের বিবাহ দেওয়া যাবে, বিভিন্ন দেশে আইন আছে, সেগুলো দেখো না। 18 নিয়ে বসে আছো কেন? 18 কোথায় পাইছো? 18 দলিল কি? সেটা দিয়ে নবীর পরে খেয়াল করতেছ? পোড়া কোমালি, খবরদার, এদের কোন লাইভ দেখবেন না, এদের কোন বই ভুলেও শুয়ে দেখবেন না, এদের বইগুলোকে পায়খানার থেকেও নাপাক মনে করবেন, পায়খানাকে হাতে ধরে এদের বই ওই পায়খানার থেকেও নাপাক। নবীজি বলছেন, তুমি যদি শোনো ওদের দাজ্জাল আসছে তোমার শহরে, তো তুমি ভেগে দাও, তুমি ভেগে দাও, দাজ্জালকে দেখতে দেও না। কেন? দেখতে যায় যদি ভক্ত হয়ে দাও, তার তো বিরাট ক্ষমতা দিবে আল্লাহ তাআলা, দাজ্জালকে বিরাট ক্ষমতা দিবে।
আমাদের ইমান পরীক্ষা করার জন্য। এজন্য দেখতে দেখতে নিষেধ করা হয়েছে, ভাগতে বলা হয়েছে। ওই হাদিস থেকে ওলামায়ে কেরাম লিখতেছে কোন ভণ্ড পীর ভণ্ড ব্যক্তির কাছে যাওয়া নিষেধ। নাস্তিকরা ভণ্ড না? নাস্তিক তো বেঈমানের একটা প্রকার। এদের সাথে তর্কেও যাবেন না, যেহেতু আপনি আটকে যাবেন, আপনি আপনার কাছে জবাব দেওয়ার মতো এলেম নেই। ওরা তো কোরআন বারবার ঘাটছে, কোনটা দিয়ে আপনাকে আটকাইতে পারবে ওর জানা আছে। আমি তো বললাম যে ছোট মোটা আলেমও জবাব দিতে পারবে না নাস্তিক, এত ঘাটা ঘাটছে। কিন্তু আমাদের কাছে আসলে ইনশা আল্লাহ আমার ওর পয়লা কথা দিয়ে আটকাই দিবে। ওটা তুই এখানে ভুল করতিস, আটকাই দেবো ইনশা। তো তাদের বই পড়বেন না। এবং সবচেয়ে বড় কথা হলো, আপনারা মুরব্বীরা তো পড়বেন না, আপনাদের এই অকাজ করার সময় কোথায়? অকাজ করার সময় কোথায়? আপনাদের ছেলে মেয়েকে সাবধান করেন, ওরা এইগুলো শোনে। হ্যাঁ, এইগুলো চ্যানেল গুলো দেখে, এই কথাগুলো শোনে, শুনে ঘরে ঘরে নাস্তিক তৈরি হয়েছে, ইসলামের দুশ্মন তৈরি হয়েছে। এই মসজিদে জরিপ করেন, যুবক কয়জন আর বয়স্ক কয়জন, স্কুল কলেজের ছাত্র কয়জন আর আপনারা কয়জন, জরিপ করেন, দেখা যাবে তাদের ইসলাম জানার দরকার। যেহেতু তারা মাদ্রাসায় পড়ে নাই, যাদের থাকার দরকার তারা নেই, তারা হয়তো 2% আছে। আপনারা তো মুরব্বী মানুষ, ওদের দিকে খেয়াল রাখবেন। নেট তো দিয়ে দিচ্ছেন, এই নেট দিয়ে সে কি করতেছে আপনাকে একটু খেয়াল করতে হবে। নেট তো দিয়ে দিচ্ছেন, সরকার নেটে পড়াইতে কইছে, কিন্তু এই নেটটা আর কোন কাজে লাগাইতেছে? পর্নোগ্রাফি দেখার জন্য কাজে লাগাইতেছে, আরো কি কি করতেছে? যত নষ্টামি সব তো নেটের থেকে হইতেছে। এদিকে আপনাকে বাপ হিসেবে খেয়াল করতে হবে আপনার মৃত্যু পর্যন্ত। কোরআনের আয়াত আছে, আমি একটা ঘটনা সংক্ষেপে বলে শেষ করতেছি। একটা ছেলে, এর নাম হলো হাফেজ মাওলানা আবদুল্লাহ মাসুদ, হাফেজ মাওলানা আবদুল্লাহ মাসুদ। এই আপনাদের পাশে এক বড় মাদ্রাসা আছে, মালিবাগ মাদ্রাসা আছে না, এখানে পড়াশোনা করছে। করে এই আমাদের যে ইয়ার কি ক্যান্টনমেন্ট, ওই এলাকার আশেপাশে একটা জায়গা আছে মানিকদি বা মানিকদিয়া, একটা জায়গা আছে, সেখানে একটা মসজিদ আছে আল আমিন মসজিদ, একটা মাদ্রাসাও আছে আল আমিন মাদ্রাসা। এই ছেলেটা এখান থেকে পড়াশোনা করে সে ওই মসজিদের ইমাম এবং খতিব হয়েছে, এবং ওই মাদ্রাসার কি হয়েছে, মাদ্রাসার প্রিন্সিপাল হয়েছে, হয়ে 10 বছর মাদ্রাসা চালাইছে। এমনকি যে হেফাজতের আন্দোলন গেল না নাস্তিকদের বিরুদ্ধে, তখনও সে আমাদের পক্ষে কাজ করছে। তো তার নিজের বক্তব্য যে হেফাজতের আন্দোলন তো করলাম, করার পর আমার মাথায় আসলো যে নাস্তিকদের বক্তব্য কি এটা আমার জানা দরকার, তাহলে তো দাঁত ভাঙ্গা জবাব দেওয়া যাবে। মুরব্বী নেই, তার কোনো মুরব্বী নেই, এতে কথাটা তার মাথা আসলো, তো ওদের বই পড়া দরকার, তাতে দাঁত ভাঙ্গা জবাব দেওয়া যায়। এই কথা মনে মনে আসার পরে আমি ওদের বই পুস্তক কিনলাম, কিন্তু পড়তে আরম্ভ করলো। এখানে কিন্তু সে অ্যাক্সিডেন্ট করতেছে, যদি মুরব্বী থাকতো তোকে এই বই পড়তে দিত না, এই বই পড়তে দিত না। পড়তে গেলে তুমি যদি আমার নাস্তিক হয়ে দাও, তুমি নাস্তিক ঠেকানোর জন্য যাইতেছ, তুমি তো নাস্তিক বাড়াইবা, নাস্তিক বাড়াই দেবা। মুরব্বী ছিল না,
সে এই বই কিনে ঘাটাঘাটি করতে দেয়, তার কাছে ওইটা ঠিক মনে হয়েছে। নাস্তিকদের কথাবার্তা গুলো কি হয়েছে? ঠিক মনে হয়েছে, পরে সে নাস্তিক হয়ে গেছে। হাফেজ মৌলানা মুফতি নাস্তিক হয়ে গেছে, তার পরিবারের কেউ হয় নাই, এখন সে ভারতে বসে বসে এই নাস্তিকতাবাদের প্রচার করতেছে, বিভিন্ন চ্যানেলে দেখতেছে, আর এটা প্রচার করে করে খুব টাকা কামাই দিচ্ছে। বুঝছেন না? এই দাঁড়ি রাখছে জামাত শিবিরের মতো, গালের সাথে লাগে। জামাত শিবির বললাম, তুমি 2 ইঞ্চি দাঁড়ির ভার সহ্য করতে পারলে না, এটা স্টেডিয়ামের ঘাসের মধ্যে করে রাখছো, তাহলে ইসলামিক হুকুমত চাও ওর ভার কিভাবে বহন করবা? 2 ইঞ্চি দাঁড়ি এটা তুমি ভার বহন করতে পারলে না, আর তুমি ইসলামিক হুকুমতের ভার বহন করবা? তুমি ইসলামিক হুকুমত চাও তো তোমার প্যান্ট টাকুন নিছে কেন? হুকুমত তো পরে, প্যান্ট টাকুর উপর পড়তে কি হুকুমত লাগে? হ্যাঁ, বিবিকে ব্যাংকে চাকরি করাবো কিনা এটা ইসলামিক হুকুমত লাগে? বিবিকে তো চাকরি করে দিছো কেন? এই লোকটা আপনাদের এলাকার একটা ছেলে, সে দেখেন মুরব্বী না থাকার কারণে কি হয়ে গেল, বেইমান, একদম বেইমান হয়ে গেছে, একদম বেইমান হয়ে গেছে। আল্লাহকে মানে না, রসুলকেও মানে না, রসুলকে সাধারণ মানুষও মাহবুব বলে না, উনি সাধারণ মানুষ হওয়ার যোগ্য না। আর কোরআনটাকে ওনার নিজের লেখা, এই নিয়ে সে তর্ক করছে। একজনে শুনলো কবে নাকি প্রোগ্রাম করছে, কোরআন শরীফের উপরে জুতা রাখছে। তা হাফেজ কিভাবে সম্ভব করলো এত বড় বেইমান? যে মুরব্বী থাকতো তো এটা হইতো না, কোরআন শরীফের উপরে জুতা রেখে প্রোগ্রাম করতেছে। দোয়া করেন আল্লাহ হেফাজত না করলে কেউ হেফাজত করতে পারবে না। ইয়াহদিল্লাহ ফালা মুদিল্লা লাহু, আল্লাহ তাকে হেদায়েত দিবে, কেউ তাকে গোমরা করতে পারবে না। আল্লাহ তাকে গোমরা করবে, কেউ তাকে হেদায়েত দিতে পারবে না। হেদায়েত গোমরাহি কার আছে? আমাদের কারণেই হয়, করে আল্লাহ, কিন্তু আল্লাহ চাপায় দেয় না। যে যে লাইন হাঁটে ওই লাইনেরটাই তাকে দেয়। ও হাঁটছিল ওই লাইন, হাঁটে এখন গোমরা হয়ে গেছে। বাংলাদেশে তাকে ঘোষণা দেয় নাই, আগে বাংলাদেশে ভাগছে, কোরআন শরীফে পড়ছে যে বেঈমানদের সবই করো, গর্দান উড়াই দাও, উক্তুলুল মুশরিকি নাহিত আজাতুমুহুম, অবশ্যই আদেশটা হুকুমতকে বলা হয়েছে, আম মুসলমানকে বলা হয় না। কাকে বলা হয়েছে? হুকুমত। একটা ঘটনা ঘটায় বললাম, যেটা আপনাদের একদম পাশের ঘটনা, এই মানিক দিয়ে হয়তো আপনারা অনেক চিনছেন। মানিক দিয়া মসজিদটা কোথায়? 10 বছর নামাজ পড়েছে, মাদ্রাসা চালাইছে, এখন সে নাস্তিকদের হেড, নাস্তিকদের হেড। আল্লাহর কাছে খুব কান্নাকাটি করতে হবে, আল্লাহ তুমি দয়া করে আমার ঈমানকে রক্ষা কর। যত বিপদ আমাদের আসুক, পেরেশানি আসুক, সব সহ্য করে দিব, কিন্তু আল্লাহকে ছাড়া যাবে না। আল্লাহর কোন বিকল্প নেই, সবকিছু বিকল্প আছে। বিবি মরে গেছে, যাক দুনিয়াতে আরো বিবি পাওয়া যাবে, ছেলে নেই ছেলে পাওয়া যাবে, তো আল্লাহর বিকল্প কি? যা তিনি দেন, যত বড় পেরেশানি দিক না কেন, আল্লাহর দরবার ধরে রাখতে হবে। আল্লাহ আমি তোমার
দরবারে আছে, তুমি যেভাবে পরীক্ষা করো করতে পারো, আমার আর কোনো দরবার নেই, আমার আর কোনো দরবার খুব কাঁদতে হবে, আল্লাহ আমাকে মৃত্যু পর্যন্ত ইমান উপরে কায়েম রাখো। এত বড় বড় ব্যক্তিরা, এত এলেম, পুরা কোরআন তার মুখস্থ, পুরা কোরআন তার মুখস্থ, এই বেইমান হয়ে যেতেছে, আমার কি হবে? এই জন্য দোয়া করতে থাকতে হবে। আর ওই যে অস্ত্র অস্ত্র সম্পর্কে বললাম না, শয়তানের কুমন্ত্র না, এই কুমন্ত্রটা কিন্তু আপনাদের সবাই আসবে। আসলে কি করতে হবে বুঝছেন তো? হ্যাঁ, ওইটা নোট করে নেবেন, ওই কাজগুলো করবেন, আর পেরেশান হবেন না, পাত্তা দিবেন না, ইনশাল্লাহ কয়েকদিনের মধ্যে বন্ধ হয়ে যাবে। পেরেশান হবেন না, কুমন্ত্রণায় পাত্তা দিবেন না, তাহলে জিনিসটা কি হয়ে যাবে, দূর হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। Ha 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 ha